দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মার্কিন অধিকৃত তাজি ঘাটিতে আবার রকেট হামলা। করোনায় নিঃস্ব হবে পৃথিবীর অর্ধেক মানুষ। পাকিস্তানে দুই ভারতীয় গুপ্তচর গ্রেপ্তার। ইরান নিয়ে কিছু বলার আগে তুরস্ককে সাবধান হওয়ার আহ্বান। লিবিয়া উপকূলে বোট ডুবি, 1 ডজন অভিবাসী নিখোঁজ। নাইজেরিয়ায় 20 সৈন্য সহ 40 জনকে হত্যা। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, চীনে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে 18 জন। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে আল্লাহ তাআলার গজব হিসেবে পাঠিয়েছেন। এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা। একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব না। আপনি কি এতে একমত? তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত। মার্কিন অধিকৃত তাজি ঘাটিতে আবার রকেট হামলা। মার্কিন অধিকৃত ইরাকের তাজি সামরিক ঘাটিতে আবার রকেট হামলা হয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি ঘাটিতে 2টি রকেট আঘাত হেনেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষ থেকেও রকেট হামলার কথা নিশ্চিত করা হয়েছে, তবে আন্তর্জাতিক জোটের বিবৃতিতে বলা হয়েছে, তাজি ঘাটির যে অংশে বিদেশি সেনাদের অবস্থান তার বাইরে পড়েছে রকেট দুটি। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাকের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে অন্তত 30 বার রকেট হামলা হয়েছে। এসব হামলার কারণে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। গত মার্চ মাসে তাজি ঘাঁটিতে রকেট হামলায় আমেরিকার 2 সেনা ও ব্রিটেনের 1 সেনা নিহত হয়েছিল। গত 3রা জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের 2nd ইন কমান্ড আবু মাহাদি আল মুহান্দিসকে হত্যার পর ইরাকি জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে। করোনায় নিঃস্ব হবে পৃথিবীর অর্ধেক মানুষ। একটি আন্তর্জাতিক দলের গবেষণায় বলা হয়েছে, এই মহামারী বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্যের মুখোমুখি হবে। নতুন করে যে গরিব জনগোষ্ঠী তৈরি হবে তার 40% হবে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দা, 33% দক্ষিণ এশিয়া ও সাবসাহারা আফ্রিকার অধিবাসী। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির 2 গবেষণায় এই উদ্বেগজনক খবর উঠে এসেছে। গত শুক্রবার জাতিসংঘের অধীন ইউএনইউ ওয়াইডার গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে। গবেষক দলে ছিলেন লন্ডনের কিস কলেজ ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতিবিদরা। তাদের গবেষণাপত্র বলছে, স্বাস্থ্য সংকটের চেয়েও ভয়াবহ হবে অর্থনৈতিক সংকট। 2030 সালের মধ্যে বিশ্ব থেকে গরিবী নির্মূলকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। গবেষণা প্রতিবেদনের তথ্য আগামী দিনে বিশ্বে দারিদ্র্যের চরম সীমায় পৌঁছে যাবে। বিশ্বের অন্তত 112 কোটি মানুষ, আর বেশি দরিদ্রের মাত্রায় গরিব হয়ে পড়বে অন্তত 370 কোটি মানুষ, যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। গবেষকরা বলছেন, বর্তমানে বিশ্ব অর্থনীতির যা অবস্থা তাতে এটাই হতে চলেছে আগামী দিনে বিশ্বের দারিদ্র্যের চিত্র। সম্প্রতি বিশ্বব্যাংক বলেছিল, এই মহামারীর জেরে বিশ্বের চরমতম দারিদ্র্যের শিকার হবে 7 থেকে 10 কোটি মানুষ। পাকিস্তানে 2 ভারতীয় গুপ্তচর গ্রেপ্তার। পাকিস্তানের আজাদ কাশ্মীর সংলগ্ন এলাকা গিলগিত বালতিস্তান থেকে 2 ভারতীয় গুপ্তচরকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। শুক্রবার লাইন অফ কল্টন সীমানা অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন এর খবরে বলা হয়েছে, অভিযুক্ত 2 জনকে সীমান্ত রক্ষীরা গ্রেপ্তারের পর গিলগিত বালতিস্তানের পুলিশের হাতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা, ভারতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। তাদের গ্রেপ্তারের বিষয়টি গিলগিটের পুলিশ কর্মকর্তা রাজা মির্জা হাসান গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, তাদের 2 জনকে ভারতীয় কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তানে পাঠিয়েছে। তারা সীমানা অতিক্রম করার পরপরই গ্রেপ্তার হন। ওই 2 জনের নাম নূর মোহাম্মদ ওয়াদি ও ফিরোজ আহমেদ লন। 2জনই ভারতের কাশ্মীরের বন্দিপুর জেলার টেনশিল গুরেজ নামক গ্রামের বাসিন্দা। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার কথা মতো তারা পাকিস্তানে প্রবেশ করার কথা স্বীকার করেছেন বলে ডনের খবরে উল্লেখ করা হয়েছে। ইরান নিয়ে কিছু বলার আগে তুরস্ককে সাবধান হওয়ার আহ্বান। ইরানকে নিয়ে গণমাধ্যমের সামনে কিছু বলার বিষয়ে তুরস্ককে সাবধান করেছে দেশটি। বলেছে গণমাধ্যমে কিছু বলার আগে যেন তেহরানের সঙ্গে কথা বলে নেয় তুরস্ক। সম্প্রতি তুরস্কের কর্মকর্তারা অভিযোগ করেন দেশটির স্বাধীনতাকামী কুর্দিদের আশ্রয় দিয়েছে ইরান। তবে এমন দাবি অস্বীকার করে একে পুরোপুরি বানোয়াট বলেছে ইরান। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোয়লুর দাবি, কুর্দি যোদ্ধাদের কিছু সদস্য ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। তবে ইরানের আইআরজিসির সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর এর বিরোধিতা করেছেন। তিনি বলেন, ইরান তুরস্ক সীমান্তে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে। এর মধ্যে এই সীমান্ত দিয়ে তুর্কি বিরোধী কোনো গোষ্ঠীর সদস্যদের ইরানে প্রবেশের সুযোগ নেই। আইআরজিসি অত্যন্ত সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে ইরানের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করেছে বলে তিনি জানান। জেনারেল পাকপুর বলেন, তুরস্কের কর্মকর্তারা গণমাধ্যমের সামনে কোনো কথা বলে ফেলার আগে বিষয়টি নিয়ে তেহরানের সঙ্গে আলাপ করে নেওয়া প্রয়োজন। লিবিয়া উপকূলে বোট ডুবি, 1 ডজন অভিবাসী নিখোঁজ। প্রায় 3 ডজন অভিবাসী নিয়ে লিবিয়ার উপকূলে একটি বোট ডুবে গেছে। এতে 1 ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা ডুবে মারা গেছেন। উদ্ধার করা হয়েছে কিছু মানুষকে। ওই বোটে কোনো বাংলাদেশি ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জাতিসংঘের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, এসব অভিবাসীকে নিয়ে অবৈধ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার কথা ছিল। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মুখপাত্র সাফা মোসেহলি বলেন, লিবিয়ার উপকূলীয় শহর জাউইয়ার কাছে এই বোটটি ডুবে। ওই শহরটির রাজধানী ত্রিপোলি থেকে প্রায় 48 কিলোমিটার পশ্চিমে। সাফা মোসেহলি আরও বলেছেন, নিখোঁজদের মধ্যে রয়েছে 2টি শিশু। আফ্রিকার দেশ চাদ, নাইজেরিয়া, মিশর ও সুদানের কমপক্ষে 20 জন অভিবাসীকে উদ্ধার করে তুলে নেওয়া হয়েছে লিবিয়ার হাতে। তিনি আরও জানিয়েছেন, এখন বাকিদের মৃতদেহের অনুসন্ধান চলছে। তিনি আরও জানান, এসব অভিবাসীর কোনো লাইফ জ্যাকেট ছিল না। তাছাড়া তারা যে বোটে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন তার অবস্থা ছিল নাজুক, ফলে ছেড়ে যাওয়ার অল্প পরেই তা ডুবে যায়। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়া ব্যক্তিদের জন্য সহায়তাকারী নিরপেক্ষ গ্রুপ অ্যালার্ম ফোন দিয়ে বলেছে, অভিবাসীদের এক আত্মীয়র কাছ থেকে তারা ফোন পায়। তাতে বলা হয়েছে ওই বোটটি ভয়াবহতার শিকারে পরিণত হয়েছে। তবে এই গ্রুপটি বলেছে তারা বোটটির সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি। নাইজেরিয়ায় 20 সৈন্যসহ 40 জনকে হত্যা। নাইজেরিয়ায় 2টি সন্ত্রাসী হামলায় গুলি চালিয়ে 20 সৈন্যসহ অন্তত 40 জনকে হত্যা করা হয়েছে। এ সময় স্থানীয় থানা ও জাতিসংঘের মানবিক সহায়তা কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার দেশটির উত্তর অঞ্চলের বর্ন রাজ্যের একটি আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে রয়টার্সের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়েছে, শনিবারের এ হামলার মাত্র একদিন আগে দেশটির আরেকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গুবিও এলাকার ওই হামলায় অন্তত 81 জন নিহত হয়েছিল। 2 জন মানবিক সহায়তা কর্মী ও স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাকারীরা ভারী অস্ত্রে সজ্জিত ছিল। তাদের কাছে রকেট লঞ্চারও ছিল। হামলার পর তারা স্থানীয় ভাষায় লিফলেট বিতরণ করে। লিফলেটে সরকারি বাহিনী জাতিসংঘের সহায়তামূলক কার্যক্রমে জনসাধারণকে সমর্থন না দেওয়ার জন্য সতর্ক করা হয়। হামলাকারীরা সেখানে সরকারি কর্মীদের হত্যার জন্য খুঁজে তো থাকে, কিন্তু তেমন কাউকে পায়নি। তবে অন্তত 20 জন সেনা সদস্যকে হত্যা করে। প্রায় 3 ঘন্টা ধরে সেখানে হত্যাকাণ্ড চলে। এলোপাতাড়ি এ হামলার কয়েকশো সাধারণ নাগরিক আহত হয়েছেন। অনেকে ক্রস ফায়ারে পড়ে নিহত ও আহত হয়েছেন। হামলার মধ্যে সন্ত্রাসীরা সেখানে অবস্থিত পুলিশ কার্যালয় ও জাতিসংঘের মানবিক সহায়তার স্থাপনা পুড়িয়ে দেয়। এরপর তারা পার্শ্ববর্তী একটি গ্রামে প্রবেশ করে বলে জানিয়েছে সেখানকার সরকার পক্ষের সংস্থা সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্স। এ বিষয়ে মন্তব্য জানার জন্য গণমাধ্যমের পক্ষ থেকে নাইজেরিয়ার সেনা দপ্তরে যোগাযোগ করা হলে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি বলে খবরে জানানো হয়েছে। এর আগে গত মাসের 2য় সপ্তাহে নাইজেরিয়ার তেলাবেরি অঞ্চলে সাধারণ গ্রামবাসীর ওপর বন্দুকধারী চরমপন্থীদের হামলার অন্তত 20 জন নিহত হয়েছিল। চীনে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে 18 জন। চীনে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 117 জন। শনিবার চীনের একটি হাইওয়ের ওপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতার কাছে থাকা বাড়ি ও কারখানা ভেঙে গেছে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। একাধিক গাড়িতে আগুন ধরায় ওই বিস্ফোরণের জেরে চীনের বেজিয়াং এর ইস্টার্ন প্রভিন্সের কাছে এই ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া ফুটেজে দেখা গেছে চারপাশ ধোঁয়ায় ঢাকা আগুনের গোলা আকাশে উঠতে দেখা যাচ্ছে, সেগুলো গিয়ে পড়েছে আশেপাশে থাকা। ঘটনার পরেই শুরু হয়ে যায় উদ্ধার কাজ, একাধিক হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।